আজকে একটা ইটিং চ্যালেঞ্জ করবো, ইচ্ছা আছে তো বন্ধুরা দেখো। তার জন্য আমি চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন রান্না হচ্ছে, রান্না টান্না শেষ হোক তারপরে দেখা যাক ভিডিওটা করতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। আজকে অনেকদিন বাদে আমি আবার ভিডিও করছি। আমি লাস্ট ষষ্ঠীর দিন ভিডিও আপলোড করেছিলাম, তারপরে আর ভিডিও করা আমার হয়নি, কারণ পুজোর সময়টা আমরা কেউ ঠাকুর দেখতে যাইনি, কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই আমাদের কেটেছে আর বাড়ির মধ্যে খাওয়া দাওয়া আনন্দ করে কেটেছে। তো সবাইকে প্রথমেই জানাই শুভ বিজয়ার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা, বড়দেরকে প্রণাম আর লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আমার বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হয় না, তাই লক্ষ্মী পুজোর কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আর এই বিজয়ার মিষ্টি মুখ এখান থেকেই আমি করাচ্ছি, কারণ আপনাদের সাথে তো যোগাযোগ করা সম্ভব নয়, তাই জন্য এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি। আর কি করবো, আর সামনেই আসছে দীপাবলি, তো দীপাবলির আগাম শুভেচ্ছা সবাইকে। আজকে অনেকদিন বাদে আবার ভিডিও করতে বসেছি, তো আজকে আবার একটা ইটিং চ্যালেঞ্জ করব। দেখা যাক, আমার কম্পিটিটার এখনো আসেনি, আসুক তারপরে আমরা চ্যালেঞ্জ করতে বসছি। ততক্ষণ খাবারগুলো গুছিয়ে নিই, তাহলে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আমি খাবারগুলো গুছিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমাদের চ্যালেঞ্জে আছে এই যে চিকেন আর রুমালি রুটি। এই দেখো, বেশ বড় সাইজের এই রুমালি রুটি, একদম পাতলা পাতলা, খুব সুন্দর। তো আমরা চারটে করে রুটি নেব, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবার আমরা চ্যালেঞ্জটা শুরু করছি, লেটস স্টার্ট, 3, 2, 1 স্টার্ট। আর এখানে একটা করে রসগোল্লা আছে, এটাও থাকবে চ্যালেঞ্জের মধ্যে। তো শুরু করে দিলাম। Thank you.
আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। চলি টাটা।